করেন বা কোনো কর্মের ক্ষেত্রে যদি কোনো অর্থ সংক্রান্ত রিলেটেড যে কোনো সমস্যা, মানে যে কোনো ইনভেস্ট করার আগে কিন্তু একবার ভেবে দেখতে অবশ্যই হবে। ভেবে দেখবেন। হ্যাঁ, নাই তো কিন্তু আপনার অর্থ কিন্তু অপচয় হওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ বর্তমানে এবং আগামী দিনেও কিন্তু আপনার 2019 সালে প্রচুর খরচের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে, এবং এই জায়গাটা কিন্তু সতর্ক হবেন। আর 2019 সালের মার্চ মাসের পর মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু ছোট ছোট ভ্রমণ তো আছেই। আমি প্রথমেই বললাম যে বিদেশ আর বিভিন্ন দূর দূর ভ্রমণও কিন্তু আপনার জন্য আছে। এবার এরপরে হচ্ছে যে মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু আর একটা জিনিস, যে চতুর্থে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে, অর্থাৎ নবম দৃষ্টি থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার পড়াশোনা কিন্তু নো ডাউট খারাপ হবে না, ভালো হবে, রেজাল্ট ভালো হবে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনাকে পরিশ্রমটাও যথেষ্ট করতে হবে। কারণ আমি বললাম ভাগ্যের স্থানে কিন্তু শনি, অর্থাৎ সেই দশমপতি এবং একাদশপতি ভাগ্যের স্থানে বসে থাকবে সারাটা বছর, এবং সেক্ষেত্রে আপনি যতটা খাটবেন তার রেজাল্ট নিশ্চিত পাবেন, এবং যদি না খাটতে পারেন, অর্থাৎ পরিশ্রম যদি না করতে পারেন, তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো আপনার হবে না। 2019 সাল ও 2018 সালে আপনার দেখবেন যে কর্ম, যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের দেখবেন যে 2018 সালটা কিন্তু খুব একটা ভালো হয়নি। দেখা যাচ্ছে প্রমোশনের জায়গা কিন্তু আটকে আছে, এবং সেই প্রমোশনটা আগামী মার্চ মাসের 6 তারিখের পরে কিন্তু আপনাদের প্রমোশনের জায়গাটা আরও পজিটিভ হচ্ছে, এবং আপনার 2019 সালে প্রমোশনের জায়গাটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এবং 2019 সালের যে আরেকটা জিনিস, সন্তানের নিয়ে আপনাকে একটু ট্রাভেলের মধ্যে পড়তে হবে। যাদের সন্তান আছে তাদের জন্য কিন্তু একটু সমস্যার জায়গাটাই রয়েছে। আর 2019 সালে আপনার আর যেগুলো ভালো 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 যেগুলো আছে, 2019 সালে দেখবেন যে আপনার অর্থ, অর্থাৎ ব্যাংক গচ্ছিত অর্থ কিছু কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং ব্যবসার ক্ষেত্রে 2019 সালে ব্যবসার ক্ষেত্রে আপনার অবশ্যই, আপনি ইনভেস্ট করার আগে বারবার বলছি যে আপনি কিন্তু যাচাই করে ইনভেস্ট করবেন, আদারওয়াইজ কিন্তু ব্যবসা কিন্তু আপনার খুব ভালো ইন্ডিকেট করছে না। 2019 সালের আর একটা জিনিস আপনাদের যেটা আছে, এই 2019 সালে মানে যেহেতু মেষ রাশি যারা, আমরা মেষ রাশি নিয়ে বলছি, এই মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন 2019 সালে কিন্তু একটা প্রবলেম তাদের সম্মুখীন হতে হবে, যেটা ঠিক মিডিলের পর, অর্থাৎ মে জুনের পর এদের কিন্তু কোনো রকম অস্ত্র, মানে আইন ঘটিত কোনো যদি কিছু সেরকম সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু সেটা কিন্তু নেগেটিভই এফেক্ট আপনার জীবনে আসতে পারে। কারণ সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কিন্তু আইন ঘটিত সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনার জেল হাজত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব আমি কিন্তু দেখতে পেয়েছি। তাছাড়া মেষ রাশির আরেকটা জিনিস হচ্ছে, মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের অষ্টমে যেহেতু বৃহস্পতি সারাটা বছর থাকবে, এবং অষ্টমে বৃহস্পতি সে এবং নবমপতি, এবং সে অষ্টমে থাকবে, এবং অষ্টমে এবং সে দ্বাদশপতিও সে অষ্টমে থাকবে, এবং সেই দ্বাদশ অষ্টমের যে কানেকশানটা হচ্ছে, আমি এই কারণেই আপনাদেরকে বললাম একটা জেল হাজত বা সম্ভাবনা কিন্তু আপনার মধ্যে খুব প্রবল আছে, এবং সেক্ষেত্রে চলাফেরা এবং আইন সংক্রান্ত কোনো সমস্যার হলেই অবশ্যই কোনো ভালো জায়গায় পরামর্শ নিয়ে কিন্তু এগোবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যা আপনার লাইফে আসবেই। আর আরেকটা জিনিস কি হচ্ছে, যে মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের তৃতীয় স্থান হচ্ছে মিথুন, এবং এদিকে হচ্ছে নবম স্থান হচ্ছে আমাদের ধনু। এই ধনু এবং মিথুন এই দুটো ঘর কিন্তু ডিস্টার্ব জায়গায় থাকবে। কেমন ডিস্টার্ব থাকে থাকবে 2000 মে মাসের 6 কি 7 তারিখের পর কিন্তু এইখানে মেন সমস্যা তৈরি হবে। হ্যালো, মনে হয় একটা মানে আমাদের একটা ফোন এসেছিল, যদিও আমরা ফোনটা রিসিভ করতে পারলাম না ঠিক হতো। যিনি ফোনে ছিলেন আপনাকে বলবো আপনি আরেকবার ট্রাই করতে পারেন, বা বাকি যারা বন্ধুরা রয়েছেন আপনারা কিন্তু ফোন করে মানে আপনাদের 2019 সাল কেমন যেতে পারে এই উৎসাহ বা এই জায়গাটা, এই কৌতূহলটা তো আমাদের প্রত্যেকেরই থাকে, তো আপনারাও জেনে নিতে পারেন।
তো মেষ রাশির ক্ষেত্রে মোটামুটি ভালো মন্দ মিশিয়ে তাহলে যাচ্ছে। আর বিশেষ করে বলবো তাহলে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের একটু ভেবেচিন্তে করতে হবে অবশ্যই। এবং মেষ রাশির আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে তাদের তৃতীয় অর্থাৎ রাশির তৃতীয় স্থান এবং এদিকে হচ্ছে নবম স্থান, এই জায়গায় কিন্তু ডিস্টার্বের জায়গা আছে মিডিলের পর থেকে। অর্থাৎ কেন ডিস্টার্ব জায়গা হচ্ছে, কারণ তৃতীয় কিন্তু নবম এবং মে মাসের মিডিলের পরে কিন্তু মঙ্গল, অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল সে কেতুযুক্ত হবে এবং সেটা হচ্ছে মিথুনে। এবং এদিকে হচ্ছে নবম স্থানে কিন্তু রাহুর সঙ্গে শনির কানেকশন হবে, সেটাও কিন্তু ওই মের মের জুনে গিয়ে। এবং সেই সময়টা কিন্তু আপনাদের সবথেকে কঠিন একটা সময় আপনাদের জীবনে আসবে, এবং সেইখান থেকে কিন্তু প্রতিকার নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইড নিয়ে আপনারা যদি চলতে পারেন অবশ্যই সেই জায়গার থেকে আপনারা বেরোতে পারবেন। আদারওয়াইজ কিন্তু কোনো আইন ঘটিত, আমি সেইটাই বারবার বলছি যে কোনো আইন সংক্রান্ত সমস্যার সম্মুখীন আপনারা হতেই হবে এবং হবেন, সেক্ষেত্রে কিন্তু পরামর্শ অবশ্যই আপনার প্রয়োজন। আচ্ছা, আর একটা জিনিস কি হচ্ছে, এই মেষ রাশির যে জাতক জাতিকারা আছে, এরা সমস্ত মানে যে কোনো এদের যে টেন্ডেন্সিটা কী হচ্ছে, এরা যে কোনো কাজ হ্যাঁ করবো বলে মনস্থির করে তো একদম সেটা করেই ছাড়ে এক, এবং যে কোনো মানে এদেরকে যে মানে বন্ধু বান্ধব যা বলে সেটাই আর কি শুনে নেয়, এবং অন্ধবিশ্বাস করে চলে এরা। এবং এই অন্ধবিশ্বাসের কারণে এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন তারা হবে। এবং এই মেষ রাশির যারা জাতক জাতিকারা, আমি বললাম যে কর্মের জায়গায় কিন্তু আমি এর আগেও ইন্ডিকেট করছি, কর্মের জায়গায় কিন্তু আপনাদের বিগত 2018 সাল যেমন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন, গুপ্ত শত্রুর সমস্যা, হ্যাঁ বিভিন্ন রকমের প্রমোশন হতে গিয়েও হয়নি, আটকে গেছে, হ্যাঁ বসেদের সঙ্গে কোনো রকমের মনোমালিন্য হয়েছে 2018 সাল, এবং সেই বছরটা কিন্তু সেই সময়টা কিন্তু শেষ হতে চলেছে আগামী মার্চ মাসের 2019 সালের মার্চ মাসের 6 তারিখের পর থেকে। এবং সেইখানে কিন্তু আপনাদের হ্যাঁ প্রমোশন বা আরও হায়ার কোনো পোস্ট আপনারা কিন্তু হোল্ড করার সম্ভাবনা আছে। আর যে সকল জাতিকারা কর্মের ব্যাপার অর্থাৎ যারা ইন্টারভিউ দিচ্ছে, হ্যাঁ ইন্টারভিউতে তারা দেখা গেল সাকসেস হচ্ছে না, হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো যে 2019 সালের জুন মানে আগস্টের পরে কিন্তু তাদের চাকরির সম্ভাবনা হ্যাঁ যথেষ্ট আছে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তার ছকের হ্যাঁ বিচার করে দেখতে হবে যে তার ছকটা সেইভাবে পারমিট করছে কি না, এবং তারপরে তাদের গ্রহ নক্ষত্র সেইভাবে পারমিট করছে কি না, এটাও কিন্তু অবশ্যই একটা করণ দেখার করণীয় আছে। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছি রিঙ্কু শর্মা। রিঙ্কু শর্মা? হ্যাঁ। আচ্ছা, আপনি কি নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ 20 মে 1999। টাইম কতই মে? 20 মে। টাইমটা বলুন দাদা। 12:35 দুপুরবেলা। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। এখন কোথা থেকে ফোন করেছেন? এখন বাঁকুড়া থেকে ফোন করেছি। বাঁকুড়া থেকে? আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। 20 মে 1999, তাই তো? 12:35, তাই তো? দেখুন, আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে আপনার জন্ম। কেমন দেখুন, আপনি যে সবার সঙ্গে কথাবার্তা বলতে আপনি পছন্দ করবেন, আপনি এই টেন্ডেন্সি কি আছে আপনার? হ্যাঁ। দেখুন, আপনার লগ্নে কেতু বসে আছে, আপনি এবং আপনার সপ্তমে রাহু আছে, বর্তমানে কিন্তু আপনার 89। আপনার বিবাহ হয়ে গেছে? হ্যালো? না না না। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আছে, এবং বিবাহ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বিবাহের আগে কিন্তু অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করবেন। বর্তমান সময় কিন্তু আপনার খুব ভালো যাচ্ছে না, হ্যাঁ অনেক কাজ হয়েও হচ্ছে না, অনেক কাজ হয়েও হচ্ছে না, পেন্ডিং পড়ে আছে, কাজের পর দিনের পর দিন আপনার হ্যাঁ সময়টা খুবই খারাপই যাচ্ছে। আর ছোটোখাটো কিন্তু চোট আঘাতের জায়গাটাও কিন্তু বর্তমানে রয়েছে, হ্যাঁ এবং আপনার এই সমস্যা কিন্তু চার বছর ধরে এইভাবেই চলছে আপনার। কেমন, আপনি এখন কি জানতে চাইছেন? আমি এখন জানতে চাইছি যে মোটামুটি 1.5 বছর ধরে আমি যতটা অন্য লোককে দেখি যে আমার সাথে সাথে চলছে বলেছে তারা।
দেখুন, আপনার যে সাড়েসাতির যে ব্যাপারটা প্রভাবটা আছে বর্তমানে, এখনো প্রভাবটা থাকবে। এবং 2019 সালটা দেখুন, আপনার 2019 সালটা কিন্তু খুব খারাপ যাবে না, বিগত দিনের থেকে কিন্তু আপনার আগামী দিনটা ভালোর দিকেই যাচ্ছে। কেমন আপনার যে রাশির অধিপতি আছে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রে আপনার চন্দ্র আছে, এবং সেই প্রভাবটা কিন্তু 2018 সালের অক্টোবরের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে ভালোর দিকেই আপনার গেছে। কেমন বিগত দিনে যতটা আমি একটু জানতে চাই, ব্যাপারটা হচ্ছে যে আমার ফাইনান্সিয়াল ওয়েলথ ক্রিয়েশন যেটা বলে, তো ওয়েলথ ক্রিয়েশন কি ভবিষ্যতে হবে? আমি একটা ভালো জায়গা তৈরি করতে পারবো নিজের জন্য? দেখুন, আমি যেটা বলবো, আপনার এখানে প্রতিকারের বিশেষ প্রয়োজন আছে, কারণ এই বর্তমান সময়টা আপনার যে ইকোনমিক্যাল যে কন্ডিশন আছে সেটা কিন্তু অনেক লো হয়ে যাচ্ছে, দিনের পর দিন আপনার জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে। কেমন আপনি একটা কাজ করুন, আপনি মানে কোনো প্রতিকার কি নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ আছে। কি নিয়েছেন? না, আমি কিছু প্রতিকার নিইনি, কারণ আমি কিছু বরাবরই বিশ্বাস করি না। তাই তাহলে আপনি ফোন করেছেন কেন এই অনুষ্ঠানে? আপনি টিভি সাউন্ডটাকে বন্ধ করুন। আপনি যখন ফোন করেছেন জানতে যখন চাইছেন, দেখুন আমাদের একটা মানে আমি শিবে প্রচুর আস্থা রাখি, তার জন্য একটা গলায় শিবের মালাই পরে থাকি সব। শিবের মালা ঠিক আছে, সেটা খারাপ নয়, বাট ধরুন আমাদের কোনো যদি রোগ হয়, রোগটা সারানোর তো আমরা চেষ্টা করব, এটা তো জেনে নেওয়া, এটা ভাগ্যের একটা অসুস্থতা, ওষুধ খেলে পরেই সেরে যাবে। তো আমি বলবো যে আপনি যদি চান এসে যোগাযোগ করতে পারেন। আপনি বাঁকুড়া থেকে ফোন করেছেন, চেম্বারগুলো আমি জানিয়ে দেবো, চেম্বারে এসে আপনি সরাসরি কথা বলুন, নিশ্চয়ই এই যে আপনি যেটা করতে চাইছেন আপনি পারবেন। সোমবার ব্যারাকপুরে পাচ্ছেন, এবং যে কোনো চেম্বারে আসার আগে আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আসবেন। মঙ্গলবার হাওড়াতে, বুধবার কাঁচরাপাড়ায়, বৃহস্পতিবার করে থাকছেন কৃষ্ণনগরে, শুক্রবার দমদমে, শনিবার পাচ্ছেন ব্যারাকপুরে, এবং রবিবার কাঁচরাপাড়াতে তার নিজস্ব চেম্বারে থাকছেন। তাছাড়াও কিন্তু গৌহাটি এবং দিল্লিতে নিয়মিত গিয়ে থাকেন। তো এখানেও যদি আপনাদের কাউকে ইনফর্ম করার থাকে, মানে দেখাতে চাইছেন, তাদেরকে আপনারা বলে দিতে পারেন যে গৌহাটি এবং দিল্লিতেও নিয়মিত দাদা যান। তো আপনি যেহেতু বাঁকুড়া থেকে ফোন করেছেন, আপনার কাছাকাছি কোন চেম্বার হবে? কৃষ্ণনগর হবে নাকি বাঁকুড়া থেকে? হ্যাঁ বাঁকুড়া, ওইটা অন্য ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বাঁকুড়া চেম্বার আমার সামনের 2019 সাল থেকে স্টার্ট হবে। কারণ উনি যাই হোক, মানে বিশ্বাস করুক আর না বিশ্বাস করুক, হ্যাঁ, কারণ আজকে প্রচন্ড মানে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে বলে আজকে উনি ফোন করতে বাধ্য হয়েছেন। কারণ কেন? কারণ ওনার কিন্তু এই ছকের শনির ওপর দিয়ে শনি বর্তমানে পাস করছে, এবং বিগত 3-4 বছর কিন্তু ওনার সাড়েসাতির যে প্রভাবটা ভীষণভাবে ছিল, এমনিতে উনি আর এই ছকে ভালো কিছু আছে, ভালো আছে ফোনে মনে হয় একজন এসে গেছে, মানে উনি কনসাল্ট করেন, জানেন শনি সাড়েসাতি আছে ছকে, মানে চলছে শনি সাড়েসাতির ফেজ। যাই হোক, মানে আমরা শুধু ফোন একটা মানে পেলাম, অনুষ্ঠান করে নিলাম, তাতে কিন্তু আমাদের কিছু হবে না, আপনাদের কিন্তু আসতে হবে এবং ডিটেইলিংটা জানতে হবে। বলুন কে আছেন, নমস্কার, হ্যালো। হ্যাঁ, আমি শ্যামল প্রধান বলছিলাম, তমলুক থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। 1991। ঠিক আছে, তারিখ আর মাসটা বলবেন। 14th April। আচ্ছা, 14/4/91, সময়টা বলুন। সময় সকাল 8টা। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, স্থান তমলুক। তমলুক, ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখে দিন। আপনি কি জানতে চাইছেন? আমার নিজের ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাইছি। 91। দেখুন, আপনার লগ্ন হচ্ছে বিষলগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে আপনার জন্ম। কেমন এখানে দেখুন আপনার কেরিয়ারের ব্যাপারে আপনি জানতে চাইছেন। 7, 8, 9, 10 কেরিয়ারের দেখুন, আপনার কিন্তু আগামী মার্চ এপ্রিল আপনি এমনি যোগাযোগ করছেন? হ্যাঁ, চেষ্টা করছি। চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা সঠিকভাবে কাজে লাগছে না, তাই তো? আপনার কিন্তু 2019 সালের অক্টোবরের মধ্যে কিন্তু আপনার চাকরির একটা যোগ রয়েছে। কেমন কিন্তু সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে রাহুর কিন্তু প্রতিকার করতেই হবে, রাহুর প্রতিকার না করলে কিন্তু আপনার এই জায়গাটা আপনি পাবেন না।
কারণ আপনার এই ছকে কিন্তু নো ডাউট খুব ভালো ভালো কিছু যোগ তৈরি হয়েছে। এই যোগের কারণে আপনি কিন্তু একবার যদি আপনি কোনো জায়গায় আপনার চাকরিতে ইনভলভ হন, সেখান থেকে কিন্তু অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু বর্তমানে আপনি দেখবেন অনেক জায়গায় ট্রাই করে যাচ্ছেন কিন্তু সেখানে সাকসেস আপনার আসছে না, এবং এই সমস্যাটা বিশেষ করে তৈরি হয়েছে 2017 সালের মার্চ মাসের পর থেকে, কেমন? কিন্তু আপনার এখানে রাহুর প্রতিকার যদি আপনি করাতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার চাকরি কিন্তু 2019 সালের অক্টোবরের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এসে একটু মানে যোগাযোগ করে নেবেন, কেননা যেহেতু একটা ভালো সময় রয়েছে, তো এই সময়টা কিন্তু সবসময় আমাদের আসে না, আমাদের মানে কাছে আসে না, তো ভালো সময় যেমন আসে সেই সময়টাকে সদ্ব্যবহার যদি আমরা করতে পারি, নিশ্চয়ই সেখান থেকে আমরা মানে জীবনের যে সবচেয়ে ভালো জায়গাটা আমরা তৈরি করে নিতে পারবো, আর সেটা যদি আমাদের অজান্তে চলে যায় তাহলে সেই ভালো জায়গাটা তৈরি করতে পারবো না, আর আমাদের সাথে যারা আছে তারা এগিয়ে যাবে আর আমি পিছিয়ে যাবো, এই ব্যাপারটাই হবে। বলুন কে আছেন, নমস্কার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার নিজের ব্যাপারে জানবো, মানব ব্যানার্জি। ডেট অফ বার্থটা বলুন। 11/10/1971। টাইম? 1991। টাইম 71। রাত্রি একটা। আচ্ছা, রাত্রি একটা, এটা কি মানে 10 তারিখ রাত্রি না 11 তারিখ রাত্রি? হ্যাঁ, 10 তারিখ রাত্রি, মানে এটা 11 তারিখ হয়েছে। আচ্ছা, আর আপনার জন্মস্থান কোথায়? রাত্রি একটা, বীরভূম, লাভপুর। বীরভূম, হ্যাঁ তাই তো? হ্যাঁ। দেখুন, আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে আপনার জন্ম, কেমন? আপনার এখানে যে আপনি কি জানতে চাইছেন বলুন। আমি ব্যবসার ব্যাপারে একটু জানতে চাই, ব্যবসাতে একটু কেমন যাবে? দেখুন, আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসার জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে আছে। আপনি যদি নিজে কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন, আদারওয়াইজ যদি আপনি পার্টনারশিপে ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার লসে রান করছে, একদম গ্যারান্টি। তাহলে আপনি নিশ্চয়ই মানে এই ব্যাপারটা বুঝতে পারছেন, লসে রান করছে তো? আপনার কিন্তু এইটাই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির অথেন্টিসিটি, এটা মানে আপনারা যারা দেখছেন অনুষ্ঠান নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা এতটাই ক্যালকুলেটিভ, কিন্তু যদি ক্যালকুলেশনটা এভাবে ঠিক মতো করা যায় তাহলে কিন্তু এভাবে একটা মানে নিশ্চিতভাবে মানে নিশ্চয়তার সাথে বলা যায় যে এটা হচ্ছেই। টোটালটা ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এইটা কিভাবে কি হবে মানে অ্যাস্ট্রোলজিটা টোটালটা ক্যালকুলেশন, কবে কি হবে, আপনার কোন ডেটে কি হতে পারে, সেটা কিন্তু একদম একটা অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারে। মানে এই জায়গাটা যদি বলা যায় তার মানে আমরা পরবর্তী সময়ে এই জায়গাটা ওভারকাম কি ভাবে করব সেটাও কিন্তু বলা সম্ভব। হ্যাঁ অবশ্যই, যেমন সময়টা কবে একটু ভালো হবে। দেখুন, আপনার আপনার প্রথম অবস্থায় আমি বলবো, আপনি বিবাহ করেছেন তো? হ্যাঁ, বিবাহিত জীবনেও কিন্তু অনেক সমস্যা আপনার আছে, বুঝতে পেরেছেন? এইখান থেকে কিন্তু আপনার ব্যবসার জায়গাটাকে ডিস্টার্ব করছে, বুঝতে পেরেছেন? আপনি এইগুলোর প্রতিকার একটু করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন আর কবে থেকে ভালো হতে পারে? দেখুন, আপনি যদি এখানে আমি বলবো, আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন সেখান থেকে বেরিয়ে এসে আপনি নিজে কোনো ব্যবসার আপনি হাত দিন, তাহলে কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, একদম ভালো থাকবেন। এবং এটা মানে সেটা কি ব্যবসা হতে পারে, আপনি একা যখন করবেন সেটা সেম ব্যবসা না, কিভাবে সেটা করবেন বা অন্য কোনো ব্যবসা করবেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু গাইডলাইন। এগুলো তো পুঙ্খানুপুঙ্খ, এগুলো সূক্ষ্ম বিচার, এই 2 মিনিটের বিচার তো হয় না, কিন্তু মানে এই যে ওনার কি ব্যবসা করলে ভালো হবে। হ্যাঁ, এই যে আমি বললাম পার্টনারশিপ ব্যবসা আপনার হবে না, ঠিক আছে, পার্টনারশিপ ব্যবসা উনি করলেন না, করলে লস কিন্তু, হ্যাঁ একদম গ্যারান্টি, কিন্তু ওনার কি ব্যবসা ওনার জন্য একদম সুইটেবল, এবং সেই ব্যবসাটা আপনার ওনার খুব কম টাইমের মধ্যেই নিজেকে জীবনকে প্রতিষ্ঠিত করে দিতে পারবে, সেটা কিন্তু একটা ভালো অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারবে। কেউ একজন সাথে আছেন, বলুন, নমস্কার, হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি আরেকবার ডিস্টার্ব করলাম, কারণ আপনি আমাকে কেটে দিলেন ফোনটা, যেহেতু বললাম যে আমি পত্রিকা নেব না বলে। না, সেটা সেই কারণে আমরা ফোন কাটিনি। যাই হোক, বলুন কি বলতে চাইছেন। আমার কোনো কিছু জানাই হলো, আমি জানতে চাই যে কি বললে মহারাজ আমাকে সাজেস্ট করবেন সেটা আমি করব, কিন্তু কি করতে হবে সেটা শোনাই গেল না। আচ্ছা, আপনি বলছিলেন যে বিশ্বাস করেন না, ওই শিবের মালা পরে আছেন কি? না না, আপনি আর উনি বললেন যে বাঁকুড়া উনি আসেন না, তার জন্য আমার তো কিছু দেখানে। না না, বাঁকুড়া আপনি দেখুন, আমার মনে হচ্ছে দমদমের চেম্বারটা আপনার কাছে হবে, বাঁকুড়া থেকে আপনি দমদমে আসতে পারেন।
আপনি টিভি সাউন্ডটাকে বন্ধ করুন দাদা। হ্যালো, টিভি সাউন্ডটা মা বন্ধ করুন, আপনি টিভি সাউন্ডটা বন্ধ করুন, আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করুন, আপনার প্রতিকার তো নিশ্চয় আছে। হ্যাঁ, প্রথমে হ্যাঁ আপনার দেখুন, আপনার প্রতিকার তো নিশ্চয় আছে, আপনার বিগত দিনগুলো খুব খারাপই গেছে, আপনার এখনও বর্তমান মানসিক টেন্ডেন্সি খুব ভালো নেই, খারাপের মধ্যেই আপনি যাচ্ছেন, দিনের পর দিন মানুষের কাছ থেকে আঘাত পাচ্ছেন। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আপনার মধ্যে আছে, আপনি দেখা যাচ্ছে যে এমনই অবস্থা, আপনি ভালো করতে চাইছেন, ভালোভাবে বলতে যাচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু খারাপ নিচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু বর্তমানে আপনার হয়ে চলছে এবং বিগত দিন ধরে হয়ে যাচ্ছে, এবং এই এই সময়টা আপনার একটু খারাপই যাচ্ছে আমি বলবো, এর জন্য একটা প্রতিকার নিশ্চয় আছে। হ্যাঁ, আপনি যে মালা ধারণ করেছেন, হ্যাঁ, শিবজির, হ্যাঁ, নিশ্চয় সেটা খুবই ভালো। হ্যাঁ, অনেকেই ধারণ করে, আমিও মাঝে মাঝে নিই। হ্যাঁ, নো ডাউট আপনি নিশ্চিত যে যেগুলো ধারণ করছেন ভালো, কিন্তু তবুও বলবো, হ্যাঁ, একবার কনসাল্ট করে নিন। মানে আপনি যে বিশ্বাস নিয়ে এটি ধারণ করেছেন, ঠিক একটু বিশ্বাস নিয়ে আপনি আসুন, আপনার ভালো জায়গা রয়েছে। ম্যাডাম একটা বলুন, বলুন লাস্ট কোশ্চেন হচ্ছে যে আমি যতটা আমার নিজের চার্টটা জানি, আমার একটা হাউসে সূর্য, বৃহস্পতি, বুধ আর শুক্র বসে আছে, তার প্লাস মাইনাসটা মহারাজের কাছে জানতে চাই। দেখুন, আপনার যে আমি যে পজিশনটা বলেছি, আমি কিন্তু বলেছি আমি আপনার ছকটা নো ডাউট ভালো ছক, কেমন, কিন্তু বর্তমান সময়টা আপনার তো খারাপ যাচ্ছে, এটা আপনাকে মানতেই হবে, কেমন, অবশ্যই। হ্যাঁ, আমি এটাই আপনাকে বলতে চাই। আচ্ছা, আপনি কাজ করুন দাদা, আমাদের অনুষ্ঠানে মানে এই লাইভ অনুষ্ঠানের তো আর সময় নেই, আপনি বুকিং নাম্বারটা লিখে নিন, লিখে আপনি আমি বলে দিচ্ছি ম্যাডাম, একটি মহারাজকে লাস্ট একটা বলে দিতে বলুন যে ফাইনাল কন্ডিশন মজবুত হবে না হবে না ফিউচারে। অবশ্যই হবে আপনার, কিন্তু 2020 সালের মার্চের পরে গিয়ে আপনার এই সময়টা ভালো যাবে, কিন্তু আপনাকে এই যে টাইমটা আপনি পার করবেন, এই টাইমটা কিন্তু আপনাকে, হ্যাঁ, একদম কি বলবো, মেরে দিয়ে যাবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনি সতর্ক হবেন না, ঠিক। এবং এই যে মানে আমাদের সেই জায়গাটা মেরে দিয়ে যাবে যে ব্যাপারটা রয়েছে, সেখানটা আপনি রিকভারি করে নিলে তাহলে কিন্তু আপনাকে মানে আর সেই একেবারে শেষ হয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে না। না না, এসে সবচেয়ে বড় কথা আমার মনে হয় এসে কনসাল্ট করলে, এখন কেউ ফোনে আছেন কিন্তু আমাদের অনুষ্ঠানে তো সময় আর নেই, তো ফোনে কি আমি একটা না আজকে তো ফোনে আর হবে না। আচ্ছা, যারা ফোনে আছেন আমি তাদেরকে বলবো যে যারা লাইভে ফোন করতে চাইছেন আপনারা বুকিং নাম্বারে বুকিং নাম্বার দুটো লিখে নিন, সেখানে আপনারা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ফোন করুন, বা আপনাদের যা এনকোয়ারি আছে সেখান থেকে আপনারা করে নিন। হ্যাঁ, রাত্রে 9টা থেকে 10টার মধ্যে আপনি ফোন করতে পারেন, আমার সাথে ডাইরেক্ট আপনাদের কথা হতে পারে। হ্যাঁ, কথা হবে, আমি সেই টাইমে অনেকটা আমি ফ্রি থাকি, আমি মানে তাহলে আপনাদের একটা ফ্রি কনসালটেন্সি টাইম রয়েছে, সেটি হচ্ছে রাত্রি 9টা থেকে 10টা, এই সময় আপনারা বুকিং নাম্বারে ফোন করলে পরে, সরাসরি ফোন করলে পরে আপনারা সরাসরি কথা বলতে পারছেন। আর সকলে ভালো থাকুন বন্ধুরা, পরের অনুষ্ঠানে ফিরবো, নমস্কার। নমস্কার।